এবার আমেরিকাকে তাক লাগিয়ে স্ক্যাপ হওয়ার অপেক্ষায় রাশিয়ান সাবমেরিন ডেল্টা ওয়ান ক্লাস এই সাবমেরিনগুলো মোট আঠারোটা তৈরি হয়েছিল বর্তমানে সবই রিটার্ড সারফেস অবস্থায় এটি সাত হাজার আটশো টন এবং সাবমার্স অবস্থায় দশ হাজার টন ছিল দৈর্ঘ্য এটি ছিল চারশো ছাপ্পান্ন ফিট লম্বা গতি সারফেস ও সাবমার্স অবস্থায় যথাক্রমে বারো ও পঁচিশ নট এটি বারোটি আর টোয়েন্টি নাইন টি ব্যালিস্টিক মিসাইল বহন করতো যার রেঞ্জ সাত হাজার সাতশো কিলোমিটার এছাড়াও এতে চারটি পাঁচশো তেত্রিশ এবং দুটি চারশো এম টর্পেডো টিউব ছিল পরবর্তীতে ডেল্টা টু থ্রি এবং ফোর ক্লাস নামে আরও সাবমেরিন তৈরি করা হয়েছে এবং বর্তমানে ডেল্টা থ্রি এর তিনটি অ্যাক্টিভ একটি রিজার্ভ এবং ডেল্টা ফোরের এর ছয়টি অ্যাক্টিভ আছে রাশিয়ান নেভিতে যুক্তরাষ্ট্রের জন্য ফেয়ার ফ্যাক্টর সাবমেরিন ফ্লিটের শুরুটা হয়েছিল ডেল্টা ক্লাসের হাত ধরেই